আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন প্রিয় دینی ভাই ও বোনেরা আজকে আমি যে বিষয়ে আলোচনা করব তা হলো যে আল্লাহ তাআলা কোন ব্যক্তির হাতকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন বন্ধুগণ আজকে আমরা একটি সহী হাদিসের আলোকে এ সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে জেনে নেব বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে তিরমিজি শরীফে হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে তার দুই হাত তুলে দোয়া করেন তখন তিনি খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন প্রিয় বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন এই হাদিসের মধ্যে যে ব্যক্তি দুহাত তুলে আল্লাহ আল্লাহতালার কাছে কোনো কিছু চান আল্লাহ তালার কাছে ফরিয়ত করেন আল্লাহ তাআলা সেই ব্যক্তির হাতকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন বন্ধুগণ আমাদের অনেকেরই মনে একটা ধারণা থাকে আমরা অনেকেই মনে করি যে আমাদের দোয়া হয়তো আল্লাহ তালার দরবারে পৌঁছে না আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করেন না এটা একটা ভুল ধারণা আপনার অন্তরে যদি বিশ্বাসই না থাকে আল্লাহ তালা যে আপনার দোয়াগুলি কবুল করেন আল্লাহ তালা যে আপনার হাতকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন এটা যদি আপনার বিশ্বাসই না থাকে তাহলে আল্লাহ তালা কেন আপনার দোয়া কবুল করবেন আল্লাহ তালার বিশ্বাসী বান্দার তো অভাব নেই আল্লাহ তালার অনেক বিশ্বাসী বান্দা আছে যাদের দোয়া আল্লাহ তালা কবুল করেন এবং তাদেরকে সাথে সাথে ফল দিয়ে দেন বন্ধুগণ আপনি আমি যদি কোনো কিছু আল্লাহ তালার কাছে চাই সেই জিনিসটা আমাদের জন্য যদি প্রযোজ্য হয় তাহলে আল্লাহ তালা সাথে সাথে আমাদেরকে সেই জিনিসটা দান করেন আর যদি সেই জিনিসের মধ্যে আমাদের কোনো ক্ষতি থাকে তাহলে আল্লাহ তালা সেটা বাকি রাখেন যখন আমরা সেই জিনিসটা পাওয়ার যোগ্য হই তারপরে আল্লাহ তালা সেই জিনিসটা আমাদেরকে দান করে দেন আর যে জিনিসটা আমরা পাওয়ার যোগ্যই না আমাদের আমরা যদি সেই জিনিসটা পাই আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা সেটা রেখে দেন পরকালের জন্য আমরা পরকালে যখন আমাদের হিসাব নিকাশ হবে তখন আমরা অনেক সব দেখতে পারবো এবং আমরাই জিজ্ঞাসা করব যে আল্লাহ আমি তো এত নেকি করিনি তাহলে এত নেকি হলো কিভাবে। তখন ফেরেস্তারা বলবে যে তুমি দুনিয়ার মধ্যে যে সমস্ত দোয়া করছি দোয়ার ফল পাওনি সেই দোয়ার বদৌলতে আল্লাহ তালা তোমাকে এতগুলো নেহি তোমার জন্য পরকালের জন্য রেখে দিয়েছেন সুবাহান্লাহি হবে হামদিহি এজন্য বন্ধুগণ আমরা অবশ্যই আল্লাহ তালার উপর ভরসা রাখবো বিশ্বাস রাখবো এবং অবশ্যই আল্লাহ তালার কাছে খুব কাকুতি মিনতি সহকারে দোয়া করবো ইনশাআল্লাহ আজ না হয় কাল অবশ্যই আল্লাহ তালা আমাদের দোয়া অনুযায়ী আমাদেরকে ফলাফল দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনারা আমার আমাদের সকলের প্রত্যেকটি মনাজাত কবুল করুন এবং আল্লাহ পাকরব রব্বুল আলমিন আমাদের দোয়ার উত্তম ফেসলা করুন আমিন তো বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর নিয়মিত আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আর বন্ধুগণ আমি নিয়মিত ইউটিউবের মতো ফেসবুকেও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি আপনারা চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো আপনারা সেখানে ক্লিক করে গিয়ে আমার পেজটি ফলো করতে পারেন তো বন্ধুগণ আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তাল্লাহ সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ